আজকে রান্না করেছিলাম চমৎকার এই কারফো মাছটি। এটি কিন্তু চাষের মাছ ছিল না, আমাদের এখানে স্থানীয় একটা ডেঙ্গা, আমরা যেটাকে বলি গ্রামীণ ভাষায়, সেই ডেঙ্গা থেকে এই মাছটি আনা হয়েছে। মাছটি ওজনে 1.5 থেকে 2 কেজির মতো ছিল আর কি। তো আমি এখানে এই পিসগুলো নিয়েছি, আজকে রান্না করব। একদম সিম্পলভাবে ঘরে থাকা এই উপকরণ দিয়ে এই মাছটি আমি রান্না করছি। একটা জিনিস পারফেক্টভাবে তৈরি করতে গেলে যে খুব বেশি মশলা লাগবে সেরকম না, একদম সিম্পল সাধারণ মশলা দিয়ে পাতলা ঝোল টাইপের মাছটা রান্না করলে সেই মাছটা খেতে অসাধারণ হয়। প্রথমে আমি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি মরিচ এবং হলুদের গুঁড়ো এবং দিয়ে দিব লবণ। তারপর ভালো করে এগুলোকে আমি মেখে নেব। একটা প্যানের মধ্যে তেল গরম করে এর মধ্যে আমি মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দেওয়ার পরে খুব একটা বেশি নাড়াচাড়া করা যাবে না খুন্তি দিয়ে, তাহলে মাছগুলো ভেঙে যাবে। এই মাছগুলো কিন্তু এমনিতে একটু নরম নরম হয়ে থাকে, এগুলোকে সাবধানে উল্টাতে হয়। তো এই তো আমার বাড়ির সবচাইতে কিউটেস্ট সদস্যটি হাজির হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলো ভেজে উল্টে পাল্টে নিব, এক সাইড যখন দেখব ভালো মতো হয়ে গেছে তখন আমি উল্টে দিব, তাহলে মাছটা বেশি একটা ভাঙার চান্স থাকবে না। যখন মাছগুলো হয়ে যাবে আমি একটি একটি করে তুলে নেব। এখানে খুব একটা বেশি মুচমুচে করিনি, দেখুন একেবারে মুচমুচে করিনি, কিন্তু একটু ভালো মতোই ভেজেছি। তারপরে সেখানে মাছগুলো তুলে নিয়ে আরও একটু তেল দিয়েছিলাম, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং কাঁচামরিচের কুচি। পেঁয়াজ কাঁচামরিচের কুচিটা পরিমাণে আমি একটু বেশি দিয়েছি, আমি এখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি এবং মরিচ দিয়েছি 5 থেকে 6টা। আমি এখানে শুকনো মরিচের ঝাল ব্যবহার করব, সেজন্য কাঁচামরিচটি একটু কম দিয়েছি। আমার বাসায় কিন্তু মাংসর চাইতে মাছটা বেশি খাওয়া হয়, মাংস খাওয়া হয়, তবে তার তুলনায় আমার প্রতিদিন খাবার তালিকায় কিন্তু মাছ থাকতেই হবে। মাছ এবং সবজি ছাড়া আমার খাওয়া আসলে অসম্পূর্ণ থাকে। আমি এখানে ফ্রেশ একটি বড় সাইজের টমেটো এরকম কুচিয়ে নিয়েছি, এরকম করে কেটে তারপর তেলের মধ্যেই ভেজে নেব, না হলে টমেটোটা থেকে একটা কাঁচা কাঁচা ফ্লেভার আসে। এটাকে আমি এরকম তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি, যখন নরম হয়ে আসবে তখন আমি বাকি মশলা বা বাকি ইনগ্রিডিয়েন্টগুলো দিব। তো এখানে একটু পানি দিয়ে তারপর আমি আদাটাকে দিয়েছি এবং অন্যান্য মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি 4 চা চামচ মরিচের গুঁড়ো ও 2 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়েছি পরিমাণ মতো লবণ। এখন মশলাটাকে কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখলো। মশলাটা কষানো হয়ে গেলে ঝোলের পানি দিব, তবে ঝোলের পানির প্রথমে কিন্তু মাছটা দিয়ে দেওয়া যাবে না, ঝোলের পানিটা প্রথমে বলক তুলতে হবে। তো 2 থেকে 3 মিনিট পর এটা বলক চলে এসেছে, এটা বলক আসার পর তারপরে মাছের পিসগুলো দিতে হবে। মাছ দেওয়ার পর খুব একটা বেশি নাড়াচাড়া করা যাবে না, আমি উপর থেকে ধনে পাতা দিয়ে দিয়েছি। ধনে পাতার সিজনে কিন্তু ধনে পাতা ছাড়া আসলে কোনো রান্না মজা লাগে না। তো এরকম করে হালকা করে নাড়াচাড়া করে নেবেন এবং লবণটা চেক করে নেবেন। লবণটা যারা একবারে দিতে পারেন না তারা 2 বারে লবণটা দিবেন, সেক্ষেত্রে রান্নার টেস্টটা পারফেক্ট হবে। রান্নার পর যখন ঝোলটা শুকিয়ে এরকম ঘন হয়ে আসবে তখন নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন, এটা খেতে খুবই সুস্বাদু হয়। আসসালামু আলাইকুম এতক্ষণ সাথে থাকার জন্য।